ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সংগ্রহ এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইতালির ব্রেসিয়ায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দলের ইতালি উত্তর মিলান শাখার আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার রবিনের সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমির পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সুইজারল্যান্ড থেকে আগত মোহাম্মদ সেলিম হোসেন, ব্রেসিয়া বিএনপি নেতা শরীফুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়া, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রেসিয়া বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা, এমডি মিলন, ইতালির দক্ষিণের আহ্বায়ক আয়ুবালি, ব্রেসিয়া মান্তোভা প্রভিন্সের সার্বজনীন আহ্বায়ক, কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আবু মাহমুদ বাবুল, কামরুল ইসলাম মুরাদ, জমিরুল ইসলাম জমির, মাহফুজুল হক, আলমগীর শিকদার, এমডি শামীম। আলোচনা শেষে কর্মী সভায় ইতালি উত্তর মিলান ব্রেসিয়া শাখার নতুন স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ করা হয়। ব্রেসিয়া স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট আবেদন করেন এবং খুব শীঘ্রই ব্রেসিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি একটি অনুষ্ঠানের মাধ্যমে গঠন করার আশ্বাস ব্যক্ত করেন অতিথিরা। পরিশেষে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন উপস্থিত হওয়ার জন্য ব্রেসিয়া বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। মঞ্জুর আলম, ইতালি, এনএএন টিভি।